হিট ছবি করুক বা না করুক, এই মুহূর্তে দেবের চেয়ে বড় তারকা যশ দাশগুপ্ত, এমনটাই দাবি করছেন আমজনতা। মাত্র দুটো ছবি তার কেরিয়ারের। 2016 সালে বিরসা দাশগুপ্তর পরিচালনায় গ্যাংস্টার তার প্রথম ছবি এবং 2017 সালের দ্বিতীয় ছবি একই পরিচালকের ওয়ান। অন্যদিকে দেবের সঙ্গে শ্রী ব্যাংকটেশ ফিল্মসের সম্পর্কের উষ্ণতা তেমন বাড়েনি। ভেতরের খবর, ব্যাংকটেশ ফিল্মস এখন দেবের বিকল্প খুঁজছে। যশের মাছ ইমেজকে এখন কাজে লাগানোর চেষ্টা করছে শ্রী ব্যাংকটেশ ফিল্মস। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যশ মিমি জুটির টোটাল দাদাগিরির ট্রেলার আর গান ভাইরাল। যশ আর দেবের তুলনামূলক বিচার করতে অনেকেই নারাজ। চেহারা যেমনই হোক, যশের এখনো বাংলা উচ্চারণে সমস্যা আছে। অন্যদিকে দেব এখন নিজের জমি শক্ত করছেন। তবে সত্যিই কি দেবের জনপ্রিয়তাকে ছুঁতে পারবেন যশ দাশগুপ্ত? বক্স অফিসের সাফল্যের চিত্রটাই বলে দিবে আসল দাদাকে। বন্ধুরা, বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।